হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মনীষা অফিসিয়াল। আজকে আমাদের কলেজে সোশ্যাল আছে, তাই শাড়ি পরে রেডি হয়ে সেখানেই যাব। তো চলো দেখতে থাকো, আমি রেডি হয়ে আসছি তোমাদের কাছে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কলেজে। তোমরাও চলো আমার সাথে। আজকে আমাদের কলেজে সুপ্রতীপ দাদা আসবে, সিঙ্গার একজন, তো সেই সব দেখাবো তোমাদেরকে। আর সঙ্গে থাকো, অনেক এনজয় হবে, তোমরাও এনজয় নাও। তো চলো যাওয়া যাক। রোদ জ্বলা দুপুরে সুর তুলে পুরে ছেলেরা খুব ভালো হয়, ছেলের মধ্যে দাদা হয়, বন্ধু হয়, মেশো হয়, আর কি হয়, আর কি হয়, মর্ম দিল খুব শিক্ষিত। কিন্তু লড়কো সে হমেশা বচকেলে না চাই, একই না, একই না। কিন্তু ছেলেদের আড়িটা আমার বাবা, জি বাবা, আমাদের হিরো হয়, ছোটবেলা থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করে, নিজেই ভালো যাওয়াটা না করে আমাদের পড়ে, তাই তো? এই ছেলেদের জন্য একটা জোরে হাত তালি। কিন্তু কোনোদিন ভুলবো না তোমাদের, এরা মন থেকে
এটা তোমাদের বলার জন্য বলছি না দুটো লাইন শোনা গেছে যে লাইনগুলো রিলিজ হয়নি কিন্তু আজকে আমি তোমাদের শোনাবো আরো চারটে লাইন গাওয়া শুধু পিয়ানো সো ফ্রেন্ডস তোমরা সবাই দেখলে আমরা কতটা এনজয় করেছি আর তোমরাও আশা করি এনজয় করেছো আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আর যে সমস্ত ব্যান্ডসরা এসেছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর সুপ্রদীপ স্যারকে তো কিছু বলার নেই পুরো মঞ্চ মাতিয়ে দিয়েছিল জাস্ট আর আমরাও খুব এনজয় করেছি আর আমি ছোটোবেলার থেকেই ওনার ফ্যান কিছু বছর আগেই উনি আমাদের পাড়ায় প্রোগ্রাম করে গেছেন তো তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল ওনার সাথে একটা সেলফি তুলবো তো সেই ইচ্ছেটা আজকে আমার পূরণ হয়ে গেছে তো খুবই খুশি আজকে আমি প্রিন্সিপাল ম্যামকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই এন্ড করছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই আজকে এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের জন্য টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই